জি বড় ভাই, হ্যাঁ আমরা ঠিকানা মতো চলে আসছি। আন্টি আপনার ফোন, ছোট ভাই কথা বলবে, মিষ্টিটা রাখ। আন্টি ছোট ভাই পাঠাচ্ছে। ওরা কি জন্য এসেছিল? আগামী শুক্রবার নাকি আসবে তোমার মেয়েকে আংটি পরাতে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আপনারা? আপনি আমাদের চিনবেন না। কি চান আপনারা বলুন তো। হ্যাঁ জি বড় ভাই, হ্যাঁ আমরা ঠিকানা মতো চলে আসছি। আন্টি আপনার ফোন, ছোট ভাই কথা বলবে। হ্যালো শাশুড়ি আম্মা, আপনি ফোন বন্ধ করে রাখছেন কেন? আপনি যদি ফোন বন্ধ করে রাখেন তাহলে তো আমার দুনিয়া আন্ধার হয়ে যায় আম্মা জান। আমি আপনার সাথে যোগাযোগ করবো কেমনে আর কথাবার্তা আগাইবো কেমনে? কিসের কথাবার্তা? ইয়াল্লা এখনো বুঝেন নাই, আপনার মাইয়ার লগে আমার বিয়ার কথা। আচ্ছা এখন মনোযোগ দিয়া শোনেন, আগামী শুক্রবার আমি আন্টি নিয়ে আইতাছি। কেন? লো চলা কেন আবার আপনার মাইয়ার লগে এঙ্গেজমেন্টটা সাধতে। কি বলো? কি কইছি শোনেন নাই? আপনার কানে সমস্যা আছে নাকি? আগামী শুক্রবার আমি আন্টি নিয়ে আইতাছি আপনার মাইয়ার লগে এঙ্গেজমেন্ট করতে। আমার কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? আশেপাশের ফ্ল্যাটে দিয়া বইলা দিয়েন, বহু জামাই পাঠাইছে। আচ্ছা আম্মা জান আমি এখন রাহি। এই মিষ্টিটা রাখ। আন্টি চোখ ভাই পাঠাইছে, আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। এই আয়। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, শুনছি। হ্যাঁ জি জি, হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, আগামীকাল আগামীকাল দেখা। কে এসেছিল? ছক্কুর লোক। ছক্কুর লোক মানে? যে তোমার মেয়েকে বিয়ে করবে, যে মিষ্টি পাঠিয়েছে। কি তুমি আমাকে ডাকলে না কেন? কোথায়? ওরা তো কয়েকজন এসেছিল, দেখে তো সুবিধার মনে হলো না। কি বলে? ওরা তো বাসায় চলে এসেছে, হইচই করলে তো পাশের লোকজন সব জানবে, তখন তো তোমার মেয়েরই বদনাম হবে। ওরা কি জন্য এসেছিল? আগামী শুক্রবার নাকি আসবে তোমার মেয়েকে আংটি পরাতে। বললেই হলো, আমি ওদের পুলিশে দেবো। আসতে বলো, ওদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নিতে চাও ওরা তো শান্তার ক্ষতি করবে। তাই বলে কি আমি ওই সক্কু মাস্তানের সাথে আমার মেয়ে বিয়ে দেবো নাকি? হ্যাঁ এক্ষুনি আমি থানায় গিয়ে জিডি এন্ট্রি করবো, মগের বন্দুক পেয়েছে। তুমি চলো আস। শান্ত হয়ে বসো, শুক্রবার আসতে তো এখন আরো কয়েকটা দিন বাকি আছে, এর মধ্যে আস্তে ধীরে চিন্তা ভাবনা করা যাবে কি করলে ভালো হবে। রাগের মাথায় কিছু করা ঠিক হবে না।